এখন আসেন হিন্দু ধর্মে, ডক্টর গেস্টাও লিবানের ভাষায় হিন্দু ধর্ম মতে তাকদীর, তুফান, মৃত্যু, জাহান্নাম, বিষ, বিষাক্ত সাপ এত ক্ষতিকারক নয় যত ক্ষতিকারক হলো নারী। আরে ডক্টর গেস্টাও লিবানের ভাষায় হিন্দু ধর্ম মতে তাকদীর, তুফান, মৃত্যু, জাহান্নাম, বিষ, আরে বিষাক্ত সাপের চাইতেও ক্ষতিকারক হলো নারী, এটা হিন্দু ধর্ম মতে ডক্টর গেস্টাও লিবানের ভাষায়। মনু শাস্ত্রে বলে নারী বাল্যে পিতার অধীনে, যৌবনে স্বামীর অধীনে থাকবে, থাকবে না থাকতে বাধ্য, থাকতেই হবে। স্বামীর অবর্তমানে পুত্রের অধীনে, পুত্রের অবর্তমানে আত্মীয় স্বজনের অধীনে থাকবে, থাকবে না থাকতে বাধ্য। অতএব দেখেন তার স্বাধীনতা বলতে কিছু নাই। অতএব হিন্দু ধর্ম নারীকে মূল্যায়ন করতে পারে নাই। একমাত্র ইন্নাদিনাল ইসলামা আংসফাল মারআ, আমাদের জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম নারীর প্রতি ন্যায় বিচার করেছে। শুনেন স্পষ্ট, আল্লাহ বলেন, খুলেন কোরআন সূরা নিসার প্রথম নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাক মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সূরা নিসার এক নম্বর আয়াত। হযরত আবু হুরায়রা এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, মুফসিরিন সাহাবির মধ্যে প্রথম স্থানে যিনি আছেন, আবু হুরায়রা 5374টি হাদিস উনি বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা রাজুলুন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সাহচর্যে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারীকে, ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব। কালা উম্মুকা, নবীজি বললেন তোমার মার সাথে তুমি সবচেয়ে ভালো ব্যবহার করবা। সাহাবি আবার জিজ্ঞাসা করলো, কালা সুম্মা মান, তারপর কার সাথে? কালা উম্মুকা, কালা সুম্মা মান, কালা উম্মুকা, কালা সুম্মা মান, কালা আবুকা, ওয়া ফি রিওয়ায়াতিন কালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবাকা সুম্মা আদনাকা আদনাকা।